ইউক্রেনের নিহত নাবিক হাদিসুর রহমানের মরদেহ দেশে এসে পৌঁছেছে। এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী বিকাশ বিশ্বাস। বিকাশ, এরপর মরদেহ কোথায় নেওয়া হবে জানাবেন বিস্তারিত। কিছুক্ষণ আগেই আমরা যতটুকু জানতে পেরেছি যে হাদিসুরের মরদেহ বাহী যে বিমানটি সেটি অবতরণ করেছে ঢাকা আন্তর্জাতিক বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, এবং এরপরে আসলে তার মরদেহটির যে বাকি আনুষ্ঠানিকতাগুলো রয়েছে বিমানবন্দরের সেটি শেষ করে এই যে কার্গো গেটটি রয়েছে 8 নম্বর সেই গেট দিয়ে বের করা হবে। এরই মধ্যে কিন্তু তার মরদেহটি যে লাশবাহী ফ্রিজিং ভ্যানে নিয়ে যাওয়া হবে সেই ভ্যানটি ভিতরে ঢুকেছে, এবং হাদিসুরের যারা ভাই যে ভাই রয়েছে এবং আত্মীয় স্বজনরা রয়েছে তারা কিন্তু এখানে এসে পৌঁছেছে। তারা বেশ কিছুক্ষণ আগে এসেছে, তারা ভিতরে ঢুকেছে, এরই মধ্যে কিছুক্ষণ পরেই হয়তো হাদিসুরের মরদেহটি যখন তাদের কাছে হস্তান্তর করা হবে তারপরে তারা সেটি নিয়ে বরগুনার বেতাগি যেখানে হাদিসুরের গ্রামের বাড়ি সেই বেতাগিতে নিয়ে যাওয়া হবে। এখানে হাদিসুরের আত্মীয় স্বজনরা রয়েছেন, তারা কিন্তু সেই এর আগের দিন যখন 9ই মার্চ অন্য 28 নাবিকরা ফেরে সেদিনও কিন্তু এই হাদিসুরের দুই ভাই, দুই ছোট ভাই এবং তার মা কিন্তু এসেছিলেন। তারা কিন্তু সেদিন অনেক বিলাপ করছিলেন যে 28 নাবিক ফিরলেও তার ছেলে বা তার ভাইয়ের মরদেহটি কেন আসেনি, সেই আক্ষেপ তারা করছিলেন। তো তখনই তাদেরকে আসলে আশ্বাস দেওয়া হয়েছিল যে খুব শিগগিরই হাদিসুরের মরদেহটিও দেশে ফেরানো হবে। তো সেই দিনটি আজ আসলে আজ, এবং আজ এরই মধ্যে কিন্তু হাদিসুরের যারা আত্মীয় স্বজন রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন, এবং হাদিসুরের যে গ্রামের বাড়ি বরগুনার বেতাগি সেখানকার যিনি সংসদ সদস্য তিনিও কিন্তু এখানে এসেছেন। বাকি যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের সঙ্গে জানান যে ক্ষতিপূরণের বিষয় রয়েছে, সেই ক্ষতিপূরণের বিষয়গুলো সহ যে অন্যান্য বিষয়গুলো রয়েছে সেগুলোও কিন্তু এরই মধ্যে যে আনুষ্ঠানিকতা রয়েছে সেগুলো শেষ করা হয়েছে। এখন আসলে মরদেহটি নেওয়ার যে প্রক্রিয়াটি সেটি চলছে। বরগুনার বেতাগির যে সংসদ সদস্য হাদিসুরের এলাকার তিনি কথা বলছেন, একটু শুনি তিনি কি চলে বা কি করা যায় এটা আমরা ব্যবস্থা নেব ইনশাল্লাহ। এটা গভর্নমেন্ট খতিয়ে দেখবে, এটা তো আমরা হঠাৎ করে কোনো সিদ্ধান্ত দিতে পারবো না, এটা গভর্নমেন্টের বিষয়, গভর্নমেন্ট দেখবেন এই বিষয়। বরগুনা বেতাগির যিনি সংসদ সদস্য তিনি কথা বলছিলেন হাদিসুরের মরদেহটি আসলে কী করা হবে এবং এর বাইরে যেগুলো বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলছিলেন। তো অপলা যেটি বলছিলাম যে আসলে এর আগের দিনে আসলে এই হাদিসুরের যারা আত্মীয়স্বজনরা রয়েছেন তারা কিন্তু এসেছিলেন, তবে সেদিন তাদের আসলে এক ধরনের আশঙ্কা ছিল যে হাদিসুরের মরদেহটি ফেরানো হবে কিনা, কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিন্তু বারবারই তাদেরকে নিশ্চিত করা হয়েছিল যে কোনো মূল্যে আসলে হাদিসুরের মরদেহটি ফিরিয়ে আনা হবে। এবং তার সেই রাখতেই সেই কথাটি রাখতেই কিন্তু গতকালকে রোমানিয়ার বুখারেস্ট থেকে রাতের একটি ফ্লাইটে হাদিসুরের মরদেহটি রওনা হয় এবং তারপরে সেটি নিয়ে যাওয়া হয় আসলে ইস্তাম্বুলের থেকেই একটি বিশেষ ফ্লাইটে, কিন্তু আজকে এই 12:15 হাদিসুরের মরদেহটি কিন্তু ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এটি অবতরণ করেছে। কিছুক্ষণ পরেই সেই মরদেহটি বের করা হবে এবং বের করার পরে এটি আসলে বরগুনার বেতাগিতে নিয়ে যাওয়া হবে, সেখানে হাদিসুরের গ্রামের যে বাড়ি রয়েছে সেখানেই তার লাশটি দাফন করা হবে। তো এই ছিল অপলা শেষ খবর। বিকাশ, আপনাকে ধন্যবাদ।